আসসালামু আলাইকুম। আজকে আমরা তমাদি আইনের কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তমাদি আইন আসলে খুবই ছোট একটি আইন, কিন্তু তফসিলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে আমাদের অনেকের কাছে তমাদি আইনকে বেশ জটিল বলে মনে হয়। তারপরও আমি আপনাদের যে ধারাগুলো বলে দিচ্ছি এবং তফসিলের যে অনুচ্ছেদগুলো বলে দিচ্ছি, এগুলো যদি ভালো করে পড়েন ইনশাআল্লাহ প্রায় সকল প্রশ্নই বার কাউন্সিল পরীক্ষা অথবা জুডিশিয়ারির MCQ পরীক্ষার জন্য ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। 3 নম্বর ধারা রিডিং পড়বেন, 5 নম্বর ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বর ধারা রিডিং পড়বেন, 8 নম্বর ধারা গুরুত্বপূর্ণ, 11 রিডিং পড়বেন, 14 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ, 18, 19, 21 রিডিং পড়লেই চলবে ইনশাআল্লাহ, 26 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ, 27 নম্বর ধারা খুব গুরুত্বপূর্ণ, 28 রিডিং পড়লে চলবে, 29 নম্বর ধারা গুরুত্বপূর্ণ। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই, আপনাদের বার কাউন্সিলের রিটেন পরীক্ষার জন্য 5, 6, 8, 14 এই 4টি ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 4টি ধারা থেকেই বার কাউন্সিলের রিটেন পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আপনার প্রথম তফসিলে যে অনুচ্ছেদগুলো আছে, অনেকগুলোই আপনার অনুচ্ছেদ আছে, সেক্ষেত্রে আমি যেগুলো লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি এগুলোই মূলত পড়লে ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়ে যাওয়ার কথা। তারপরও যারা বেশি পড়তে চান তাদের জন্য বেশ কিছু জিনিস বলে দেওয়া হয়েছে। আপনার প্রথম অনু দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, দশম অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, 12তম অনুচ্ছেদ, 18তম অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, 64-র ক, 91 নম্বর অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, 104 নম্বর অনুচ্ছেদ, 110, 113, 114, 116, 120 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এবং আশা করা যায় যে 120 এবং 142 নম্বর অনুচ্ছেদ থেকে এবছর ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন আসবে, 147, 148, 150 খুবই গুরুত্বপূর্ণ, 151, 152, 153, 154, 155, 156, 152 থেকে 156 আপনার মোটামুটি চোখ বুলিয়ে আপনার ম্যাক্সিমাম একটা ইনফরমেশন বা দুটো ইনফরমেশন মনে রাখলেই চলবে। 157 নম্বর অনুচ্ছেদ এবছর এখান থেকে হয়তো বা ইনশাল্লাহ একটি প্রশ্ন আসবে, 161, 162, 170, 173, 179, 182, 183 এর ভিতর থেকে 161, 162, 170, 173, 179, 182 এবং 183 শুধুমাত্র রিডিং পড়লেই আপনার চলবে। তো আমি আপনার যে কথাগুলো বলবো এখানে, যেগুলোতে আপনারা স্টার্ট দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এইগুলো পড়লেই আল্লাহর রহমতে প্রশ্ন কমন পড়ে যাবে। তারপরও যারা একেবারে রিস্ক ফ্রি থাকতে চান তাদের জন্য আপনার বাকি যে অনুচ্ছেদগুলো দেওয়া আছে এগুলো দেখলেই চলবে। তমাদি আইনের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে জানার সুযোগ বেশি থাকে। যাই হোক, ভালো থাকবেন ইনশাআল্লাহ, পরবর্তী সময়ে যদি সময় এবং সুযোগ পাই সেক্ষেত্রে প্রতিটি আইন বার কাউন্সিলের যে 7টি আইন আছে এই 7টি আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।